বাড়িতে আসার সাথে সাথে গোসল কেন করিস তুই বউ? তোর কাজটা কি এমন? দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস না কেন, আগে সোজা কলপাড়ে গিয়ে গোসল করতে হয়। আমি জানতে চাইলে নানা অজুহাতে এই প্রসঙ্গ বদলাই ফেলিস। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, তুই কি করিস বাইরে, কই যাস, কি করিস, এত টাকা কোথা থেকে আসে? আমার চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাস তুই? আজ সত্যিটা আমাকে জানতেই হবে, বল তুই আমায়। অশ্মির মাথা নিচু করে চুপ করে থাকে। তার স্বামী জোরে চিৎকার করে ওঠে, আজ এই সব কথার জবাব চায় সে, না হলে রাতের খাবার খাবে না, সাথে ঔষধও খাবে না। অশ্মির সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল সেরে ঘরে আসলে তাকে জেকে বসে বিপ্লব, মানে তার স্বামী। কি উত্তর দেবে অশ্মি সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ থাকে। পরেক্ষণে রাগে গড়গড় করে অশ্মি বলে, এত দিন থেকে বিছানায় পড়ে আছেন, আমি যে আপনার দেখাশোনা করার জন্য পড়ে আছি এইখানে, নিজের সুখ দুঃখ সব ভুলে কষ্ট করে রোজগার করে আপনার খাওয়ার আর চিকিৎসার ব্যবস্থা করছি, সেটা কি সহ্য হচ্ছে না আপনার? বলেছি তো, কাপড় কাটার কাজ করি একটা দোকানে, সে তো আর আপনার বিশ্বাসে আসে না। এখন এগুলোর জবাব দেন আমাকে, এটাও বলেন, আমি না থাকলে আপনার কি হবে, কে দেখবে আপনাকে? উপায় খুঁজে না পেয়ে অশ্মি তার স্বামীর দুর্বল জায়গায় আঘাত করেছে। সত্যি তো, অশ্মি ছাড়া বিপ্লবের এই পৃথিবীতে আর কেউ নেই, তবুও বিপ্লব অসুস্থ, অচল, এই কথাটা বলে আঘাত করেছে অশ্মি বিপ্লবকে। তার জন্য দুঃখটা রাগে পরিণত হয়ে যায় বিপ্লবের। পাশে থাকা স্টিলের একটা মগ হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে অশ্মির দিকে, পিঠে গিয়ে ঠেকে মগটা অশ্মির, হালকা আর্তনাদ করে চুপ হয়ে যায় মেয়েটা। এখন দুজন দুজনার দিকে চেয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অশ্মি রান্নাঘরে ঢুকে রান্নাঘরের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। বিপ্লবের পছন্দের খাবার খিচুড়ি রান্না করেছে আজ সে। বিপ্লব অনেক শান্ত মেজাজের ছেলে, ধৈর্য ক্ষমতা অনেক বেশি তার, কিন্তু ইদানিং বউয়ের আচরণ তার ভালো ঠেকছে না। আশেপাশের মানুষ বাড়িতে এসে বসে নানান কথা বলে যায়, বিপ্লব তুই শয্যাশায়ী হয়ে তোর বউটা খারাপ হয়ে গেল রে, এ পাড়ায় কাজ নাই, কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যাইতে হয় তার, বুঝতে পারছিস কাজটা কি? আজ প্রতিবেশী চাচির এমন কথা শুনে বিপ্লবের মাথায় রক্ত উঠে যায়, কিন্তু অশ্মি ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেল। না না, এভাবে ছাড় দেওয়া উচিত হবে না, বিপ্লব ভীষণ রাগ আর চিৎকার করে বলতে লাগলো আসমানি আসমানি বলে। আসমানি নামটা শুনে চমকে ওঠে অশ্মি, আসলে নিজের সত্যি নামটা ভুলতে বসেছে সে। ভালোবেসে বিপ্লব সবসময় আসমানিকে অশ্মি বলেই ডাকে। তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অশ্মি, জানতে চায় কি লাগবে। বিপ্লবের এক কথা, সত্যিটা জানতে চায় সে, তার বউ রোজ কোথায় যায়, সে কোনো খারাপ কাজে নিজেকে বিক্রি করে দেয়নি তো? দেখেন আপনি যা ভাবছেন তা ভুল, অযথা আমাকে ভুল বুঝতেছেন আপনি, মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই না? এই আমি নিজেকে শুয়ে অদা করছি, আমি এমন কোনো কাজ করছি না যেটা আমার এবং আমার স্বামীর মান সম্মান নষ্ট হয়। বিপ্লব একটু শান্ত হয়, নিজেকে শুয়ে কেউ তো আর মিথ্যা বলবে না বা বলতে পারে না, এটা সে ছোটো কাল থেকেই জেনে এসেছে। স্বাভাবিকভাবেই দুজনে রাতের খাবার শেষ করে বিছানায় ঘুমাতে যায়। চার মাস আগে একটা ট্রাক অ্যাক্সিডেন্টের পর থেকে বিপ্লব শয্যাশায়ী, পাটা ভেঙে গেছে, পায়ের ভেতর লোহার রড ছাপট হিসেবে দেওয়া হয়েছে, পুনরায় অপারেশন করে সেই রড বের করলে বিপ্লব আবারও আগের মতো চলাফেরা করতে পারবে বলে ডাক্তার আশ্বাস দিয়েছে। কিন্তু তারা দিন আনে দিন খায়, ছোট্ট একটা মুদির দোকান চালাতো বিপ্লব বাজারে ভাড়া নিয়ে, তার অসুস্থতার জন্য সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে, ভাড়া বাকি ছিল অনেক। তার অসুস্থতা দেখে দোকানের মালিক আর ভাড়ার টাকা নেয় নাই, শুধু বলেছে সুস্থ হয়ে যেন আবার ফিরে আসে দোকানে। বউ, ও বউ কাছে আয়, তোকে জড়াই না ধরলে আমার ঘুম আসে না যে, অশ্মি ছোট্ট বাচ্চার মতো বিপ্লবের কোলের ভেতরে নিজের জায়গা করে নেয়। ফুলের মতো সাজানো সুন্দর জীবনটা তাদের অকালে নষ্ট হতে চলেছে। অশ্মির চোখ ভর্তি পানি, এত সহজে সে হাল ছাড়বার মেয়ে নয়। যেভাবেই হোক না কেন নিজের স্বামীকে সে সুস্থ করে তুলবেই, তার স্বামীর যেমন এই পৃথিবীতে সে ছাড়া কেউ নেই, তেমনই তারও কেউ নেই, তারা দুজন দুজনার। ফজরে ঘুম থেকে উঠে অশ্মি নামাজ পড়ে, বিপ্লবের জন্য চা নাস্তার জোগাড় করে খাইয়ে দেয় তাকে, হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র, শুকনা খাবার ও পানি রেখে
চেয়ারে বসায় বিপ্লবকে। তারপর আটটা নাগাদ কাজে চলে যায়। অশ্মি চলে যাওয়ার পথে চেয়ে থাকে বিপ্লব। খুব খারাপ লাগে তার এই পঙ্গুত্ব, অসহায়ের মতো জীবনযাপন করতে, বইয়ের কষ্টের টাকায় দিনগুলো গুজরাতে একা একা বসে শুয়ে থাকতে। পাড়া প্রতিবেশীর কথায় কান দেয় না এখন বিপ্লব, তার অস্মিত প্রতি পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু কাপড় কেটে তো আর হাজার হাজার টাকা আয় করা যাবে না, এ নিয়ে খানিকটা খটকা বিপ্লবের মনে। অস্মিকে জিজ্ঞাসা করবে তারও সময় পায় না। আসলে অস্মির ওই মায়া ভরা মুখটা দেখলে সব কিছু ভুলে যায় সে। ভুলে যাওয়াই স্বাভাবিক, তার মায়া ভরা ডাগর ডাগর আঁখি যুগল দেখলে বিপ্লবের আর কিছুই মনে থাকে না। বিপ্লব শোন, আজ দেখলাম তোর বউ শহরের নাম করা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেকগুলো টাকা নিল হেসে হেসে। কোন কাজের জন্য মানুষ এতগুলো টাকা মানুষকে দেয় জানিস কি তুই? শুধু আমি না, আমার নাতিটাও দেখছে, সে কি কাণ্ড। তুই এই খারাপ মেয়ে মানুষটারে ছাইড়া দে, জগতে কি মাইয়ার অভাব আছে? আর তুই মনে হয় এটাও জানিস না, রোজ একটা ভ্যান গাড়ি আইসা তোর বউরে নিয়ে যায়, আবার সেই ভ্যান গাড়িই দিয়া যায়। প্রতিবেশী রহিমা চাচি আজও অনেকগুলো কথা বলে গেল। বিপ্লব সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও ফেলতে পারছে না। আজ দুপুরে অশ্মি পরপর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয়, কারণ স্বামী স্ত্রীর মেলামেশা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারি মতে। বিপ্লবের মন চাচ্ছে এই মুহূর্তে উঠে গিয়ে অশ্মিকে পিটিয়ে তক্তা বানাতে। রহিমা চাচি তাহলে আজ সব সত্যি কথাই বলেছে, এমন চরিত্রহীন নারীর সাথে সংসার করা হারাম, আর তার মুখ দেখাও পাপ। কিন্তু কি করবে সে, তার তো উঠে দাঁড়ানোর শক্তি নেই এখন। আল্লাহ কেন যে তাকে এত বড় বিপদে ফেলল, আর সে শারীরিকভাবে অসুস্থ বলে বউ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? প্রয়োজন নেই তার এমন বইয়ের, এর চেয়ে সে একা একা পড়ে থাকবে, মরবে, তবুও বইয়ের হাতের এক গ্লাস পানিও খাবে না। সন্ধ্যায় অশ্মি স্বামীর টুকটাক কাজ করে চুলায় রান্না চাপিয়ে দেয়, তার রোজকার নিয়ম। সকালে ঘর গোছানোর সাথে বিপ্লবকে ঠিকমতো খাবার খাইয়ে ঔষধ খাওয়ানো ও ভাত রান্না করে কাজে যাওয়া। ঠিক দুপুর ১২টা নাগাদ এসে গোসল সেরে তরকারি রান্না করে দুজনে একসাথে খায়। তারপর আবার কাজে যায় অশ্মি, আবার ফিরে আসে সন্ধ্যায়, এসেই গোসল করে আবারও। অশ্মির সারাদিনের কাজকর্ম দেখলেই তো যে কেউ বলে দিতে পারবে সে কি কাজ করে বাইরে। কষ্ট, যন্ত্রণা, অপমানে বিপ্লব কেঁদে ফেলে। অশ্মি ঘরে আসার আগে চোখ মুছে স্বাভাবিক হয়ে যায়। এ কি, আপনি কাঁদছেন কেন? ও কিছু না, পাটা একটু ব্যথা করছিল তাই। কি বললেন? পা ব্যথা করছিল, ডাক্তার ডাকবো বলেন? না, তার প্রয়োজন হবে না, ডাক্তার আসলেই তো হাজার টাকা গুনে নিয়ে যাবে এই দরিদ্র মানুষের থেকে। অবশ্য বিপ্লবের সময় কিছু টাকা কম নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার, তবুও ঋণের সমুদ্রে ডুবে আছে তারা। এক পয়সাও জমানো ছিল না বিপ্লবের, যত খাটাখাটনি দৌড়াদৌড়ি সব অশ্মিই করেছে, দোকানের সব জিনিস বিক্রি করে দেয়। অশ্মির একটা সোনার রিংও ছিল, সেটাও বিক্রি করে, তবুও কুলাচ্ছিল না টাকায়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতা কিংবা ভিক্ষা করা শেখে নেয় বিপ্লব ও অশ্মি, তাই কারোর দয়ায় বাঁচতে চায়নি বিপ্লব। তখন মোটা অঙ্কের টাকা চড়া সুদে ঋণ নেয় তারা, এখন সেই ঋণ শোধ আর স্বামীর চিকিৎসার জন্য হাল ধরেছে অশ্মি নিজেই। আসমানি, একটু আগে বমি করলে কি কারণে? আমার পেটে ব্যথা করছে সকাল থেকেই, খাওয়ায় সমস্যা হয়েছে মনে হয়। অশ্মির এই কথাটা মিথ্যা, আর বিপ্লব মুখে বিশ্বাস করলেও মনে মনে বিশ্বাস করল না। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ল তারা। আজ আর অশ্মিকে কাছে ডাকে না বিপ্লব, নিজে থেকে স্বামীকে জড়িয়ে ধরে ঘুমায় মেয়েটা। আগেই বলেছিলাম বিপ্লব শান্ত ছেলে, তাই সে নিজে মাথা ঠান্ডা রাখে, পরিকল্পনা করতে থাকে কিভাবে সে জানতে পারবে যে অশ্মি কি কাজ করে। পরের দিন অশ্মি কাজে যায়। দুপুরে ফিরলে বিপ্লব তাকে বলে, অশ্মি, আজ গাড়ি করে একটা লোক এসে তোর খোঁজ করছিল, আর কিসের জন্য যেন অগ্রিম টাকা দেওয়ার কথা বলছিল, কে সেই লোকটা? অশ্মি থতমত খেয়ে বলে, কে আসবে? আমার তো সেরকম কাজের জন্য পরিচিত কোনো লোক নেই যে গাড়ি করে বাড়িতে বয়ে আসবে। আপনি সত্যি বলছেন তো, নাকি স্বপ্ন দেখলেন এমনটা? আমি মিথ্যা বলি না হারামি, তুই রোজ কই যাস আর এত টাকা কোথা থেকে আনিস? মানুষ তোকে এত টাকা তো আর মাগনা মাগনা তোর মুখ দেখে দেয় নাকি? বিপ্লবের ব্যবহারে অশ্মি কেঁদে ফেলে এবং বাহিরে চলে যায়। বিপ্লব পরক্ষণে শান্ত হয়ে বুঝতে পারে
এই মিথ্যা কৌশলটা কাজে লাগলো না তার, অন্যভাবে এগোতে হবে। আর অশ্মির সাথে আপাতত খুব ভালো ব্যবহার করতে হবে, সত্যিটা জানতে হলে আমায় অনেক ধৈর্য ধারণ করতে হবে। রহিমা চাষি, আপনি সত্যি কথাই বলতেন, শুরুতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন ওই চরিত্রহীনা সব কাজকর্মে আমি প্রমাণ পেয়েছি। কিন্তু আমি নিজে চোখে দেখতে চাই অশ্মি কোথায় যায়, কি করে, এই জন্য আপনার সাহায্য প্রয়োজন আমার চাচি। পান সুপারি খেতে খেতে লাল কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে বিদঘুটেভাবে হাসে রহিমা বেগম। বাজান, এবার তো আমার কথা বিশ্বাস হইল, এই রহিমা বেগম কখনো ভুল কিছু বলে না, এর বহুত প্রমাণ আছে, বহুত। তুমি টেনশন কইরো না, আমি সব ব্যবস্থা করব নিজে। তবে চাচি একটা কথা, এই কথা যেন আশেপাশের আর কেউ জানতে না পারে, মানে আমাদের এই গোয়েন্দা অভিযানের কথা। না জানার কি আছে, পাড়া পড়শি সকলেই তো সিসি করতেছে, বলছে বিপ্লবের বউটা নষ্ট হইয়া গেছে। তবুও চাষি, এই কথা যেন তিন কান না হয়। আমি কিন্তু কাজ শেষ হলে তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেব। শাড়ির কথা শুনে রহিমা বেগমের লোভ হয়। আচ্ছা বাজান, কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি। রহিমা বেগম গোপনে অশ্মির পিছু নেয়। টানা তিন দিন পর জানতে পারে অশ্মি কোথায় কাজ করে। পথ হারিয়ে ফেলত রহিমার নাতিটা, সে ভ্যান চালক, নতুন শিখেছে, ভালোই আয় করে ভ্যান চালিয়ে। জানতে পেরে রহিমা ছুটে এসে খবর দেয় বিপ্লবকে। সিদ্ধান্ত নেওয়া হয় পরের দিন তারা তিনজনই সেই কাজের জায়গায় যাবে। বিপ্লব মানসিকভাবে নিজেকে তৈরি করতে থাকে, তবুও তার মনটা খসখস করে। তার অশ্মি কি এমন কাজ করতে পারে? ছোটবেলা থেকে ভালোবেসেছে তারা দুজন দুজনকে, অনেক সন্দেহও চোখের সামনে, কিন্তু মানুষের চোখের দেখাও তো ভুল হতে পারে। তবে অশ্মির ব্যাপারটা চোখে না দেখে বলা যাচ্ছে না কিছুই। রহিমা চাচির বর্ণনায় আরও পরিষ্কার হয়েছে অনেকটা অশ্মি আসলে কি কাজ করে। পরিকল্পনা অনুসারে পরের দিন তারা তৈরি হয়। বিপ্লবকে ভ্যানে তুলতে কষ্ট হওয়ায় পাশের দোকানের দুটো ছেলের সাহায্য নেয় তারা। এতে করে বিপ্লব সামান্য আঘাত পায় পায়ে। সে যাই হোক, এই সত্যিটা জানার চেয়ে তার পায়ের ব্যথা বেশি হতে পারে না। আজ যদি তার জীবনের বেরও হয়ে যায়, তবুও সে সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বে। বিপদের সময় যেন বিপদ বাড়ে, হলোও তাই। ভ্যানের চাকা নষ্ট হলো মাঝপথে, সেটা সারাতে আধা ঘন্টা লেগে গেল। 11টা নাগাদ তারা অশ্মির কাজের জায়গায় গিয়ে পৌঁছায়। বিশাল তিনতলা বিশিষ্ট বাড়ি, সামনে বিরাট গেট। এই বাড়িতে কাজ করে অশ্মি, তুমি ঠিক দেখেছো চাচি? হ্যাঁ রে বাজান, আমি দুই চক্ষু দিয়া দেখছি। এই বাড়ির ভেতরে সে যায় সকালে, আবার দুপুরের আগে ফিরে আসে। ওই যে ভ্যান খাড়াই আছে, সেটাই করেই অশ্মির আসা যাওয়া করে। অনেক বড় বড় সাহেবরাও আসে এই বাড়িতে, আমি খোঁজ নিয়ে জানছি। বাড়ি দেখে সত্যিটা বিপ্লবের আর বুঝতে বাকি রইল না। এমন বেহায়া মহিলা লজ্জা হবে কি করে, সব কিছু জানা সত্ত্বেও কিভাবে আমার দেবরকে বিয়ে করতে পারলো সে? বাপ মা কি পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই? শুনেছি তুমি নাকি ডিভোর্সি, বোঝাই যাচ্ছে কি শিক্ষা পেয়েছো পরিবার থেকে, তুমি ভুলিয়ে ভালিয়ে ছেলে ধরা আর আরামায়েশ করে চলা। ভাবি, আপনি ভুল চালেন, আমি ডিভোর্সি নই, আমার স্বামী মারা গিয়েছে। আমার মুখের উপরে কথা বলা, তওবা তওবা, বিধবা হয়ে আমার সহজ সরল দেবতার গলায় ঝুলে পড়লে লজ্জা করে না? বিধবা হয়ে একটা ফুলপাত্রকে বিয়ে করতে? ভাবি, আপনার দেবরের বয়স তো অনেক, ওনার চেয়ে কমপক্ষে আমি 10 বছরের ছোট হব। আর আমাদের ধর্মে কি বিধবাদের বিয়ে করা নিষিদ্ধ নাকি, এমন কোনো হাদিস আছে তা তো আমার জানা নেই, আপনি জানলে বলুন শুনি। এই মেয়ে, তুমি আসলে বেশি কথা বলো, বলে না চোরের মায়ের বড় গলা, সেটা তোমায় না দেখলে বিশ্বাস করতে পারতাম না, বড় ভাষুর কথাটা বললেন। যত যাই হোক, আমরা তোমায় এই পরিবারের সদস্য হিসাবে মানব না, আমার ভেতরে আপনার ভাইয়ের রক্ত বইছে, পৃথিবীতে নতুন অতিথি আসবে, ওনারা কিছু বলতে যাবেন। এমন সময় আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় এবং সবাইকে চুপ থাকতে বলেন। অনেক বড় ঝড় উপেক্ষা করে শেষ পর্যন্ত শ্বশুরবাড়িতে জায়গা হয় আমার। আমার স্বামী আজমল হোসেনের মাথায় সমস্যা আছে, একটু পাগলামি করে, তবে তা অতিরিক্ত রকমের পাগলামি নয়। আচ্ছা, এই সামান্য পাগলদের কি বিয়ে করার অধিকার নেই? আর তিনি তো পাগল নন, একটু বেশি সহজ সরল। ভাবছেন সহজ সরল হলে একলা আমায় কীভাবে বিয়ে করলো? বিয়েটা ওনার মামা দাঁড়িয়ে থেকে আমাদের দিয়েছেন, আমিও অসহায় ছিলাম, তিনিও অসহায়,
দুজনে যেন একসাথে সুখে দুঃখে চলতে পারি সেই চিন্তা করেই মামা এই কাজ করেছেন। মামার বাড়ি আমাদের গ্রামে। আমার বাবা মায়ের মৃত্যুর পর ভাইয়ের সংসারে অনেক বড় বোঝা হয়ে গিয়েছিলাম, সেখান থেকে মামা আমাকে উদ্ধার করলে আরেক জগতে এসে পড়ি। বিয়ের 6 মাস আমরা মামার বাড়িতেই ছিলাম, 7 ভাই তারা। তার বাকি 6 ভাইয়ের 6 রকম ব্যবসা আছে, একমাত্র তিনিই কোনো উপার্জন করেন না এই সংসারে। তার জন্য সংসারে অনেক কাজ করতে হয় আমাকে, সবাই বড় ভাসুর ও ভাবির মতো না হলেও ওনাদের ভয়ে আমাদের সাপোর্ট দিতে পারে না। তিনি সারাদিন বাড়ির বাইরে বসে ফুল গাছের পরিচর্যা করতেন, ওনার এই একমাত্র কাজ। গাছপ্রেমী, নাওয়া খাওয়া নেই, সময়ে অসময়ে গাছের সাথে নিজেকে জড়িয়ে রাখে। বড় ভাবিদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করে দুবেলা না খেয়ে শেষ পর্যন্ত আমাদের ছেলে সন্তানটা পৃথিবীর আলো দেখল। পরিবারের সকলে এসে দেখে গেলেও বড় 2 ভাবি ও ভাইয়েরা এলো না, এতে আমার দুঃখ নেই। ওর দাদা দাদি তো আশীর্বাদ করেছে ওকে, এই অনেক। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মানুষটা গাছপ্রেমী থেকে ছেলেপ্রেমী হয়ে গিয়েছে। সকাল আর বিকালে গাছের যত্ন নিত, বাকি সময় ছেলের জন্য। আমাদের দুজনের মধ্যে ভীষণ রকমের ভাব ছিল, এজন্য অনেকে ওনাকে বউ পাগলাও বলতো। আমার শুনতে খারাপ লাগতো না, বেশ সুখেই ছিলাম আমরা 2 বছর। আমি আবার বিধবা হলাম, ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু আমাদের ছেলের জীবনের কথা চিন্তা করে বেঁচে থাকলাম। স্বামী হারানোর শোক 1000 বছরেও দূর হবে না জানি, তবুও কয়েকদিনের মাথায় আমার সাথে ভীষণ রকমের অত্যাচার শুরু হলো। সবচেয়ে ছোট দেবর সাহায্য করত, কিন্তু তিনিও বিদেশে চলে গেলেন সপরিবারে। শ্বশুর শাশুড়িও মুখ ফিরিয়ে নিলেন, সত্যি তো আমরা বোঝা। জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হলো আমাদের। এত বড় অট্টালিকায় একটা ঘর হলো না আমাদের মা ছেলের। শহরের দূরের বস্তির মতো একটা গ্রামে ঘর ভাড়া নিলাম 10শ্রেণী পর্যন্ত পড়ার সুবাদে। গ্রামের কিছু বাচ্চাদের পড়াশোনার সুযোগ পেলাম, কিন্তু তাতে কি আর আমার সংসার কোলাচ্ছিল না। পাশাপাশি সেলাই মেশিন কিনলাম একটা কিস্তিতে, বেশ ভালোই রোজগার হচ্ছিল। মা ছেলের চলে যাচ্ছিল ভালোই। দেখতে দেখতে আমার ছেলে SSC পরীক্ষা দিল, তারপর শুরু হলো আমার কঠিন অসুখ, বুকে ব্যথা। তিল তিল করে জমানো টাকাগুলো শেষ হয়ে গেল, পড়াশোনা ছেড়ে কাজ করা শুরু করলো আমার মানি। এরই মধ্যে আমার শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেল, ছেলেসহ তাদের শেষ দেখা দেখাতে গিয়েছিলাম। তখনও বড় ভাবি আমাকে ছাড় দেয়নি, ছেলের সামনে যা তা ব্যবহার করেছে। সেদিন খুব কেঁদেছিলাম আর ছেলেকে বলেছিলাম সে যেন জীবনে কঠিন বিপদে পড়লেও তার বংশের কারোর কাছে সাহায্য না চায়, ও বাড়ি না যায়। সে ভীষণ অসুস্থ, আমি ছেলেটা দিন রাত পরিশ্রম করে আমাকে বাঁচানোর জন্য। আফসোস, ছেলের জন্য কিছুই রেখে যেতে পারলাম না। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমার ছেলেটা যেন ভালো থাকে। বিপ্লবের মায়ের ডায়েরির পাতায় লেখা ছিল এই কথাগুলো, এই বিশাল বাড়িটা একসময় বিপ্লবের ছিল, এখন তা অতীত। এই বাড়িতে তার মা মানে এই বাড়ির পুত্রবধূকে বের করে দেওয়া হয়েছে। আজ অনেক দিন পর দাদা দাদির বাড়ি দেখে পুরানো কথাগুলো মনে পড়ে গেল তার। কিন্তু এই বাড়িতে কি কাজ করে অশ্মি? আমি তো তাকে এই বাড়িতে আসার জন্য নিষেধ করেছিলাম, আমার মায়ের আদেশ, আমি অমান্য করি নাই। কিন্তু অশ্মি এটা কি করে করলো? অশ্মি ভিক্ষা করলেও এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট পাচ্ছি এখন, এই অপমানিত হওয়া বাড়িতে তাকে দেখে। বাড়ি চলো রহিমা চাচি, ক্যান বাজান, ধরবি না তোর বউকে? চাচি ঘটনা কি পরে তোমাকে সব বলবো, আমারে নিয়ে চলো বাড়িতে। আমার নিষেধ থাকা সত্ত্বেও ওই বাড়িতে কাজ করতে গিয়েছিস কেন তুই বউ? তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি? এই বলে বিপ্লব রাগে গজগজ করতে থাকে। চুপ করেন, মুখে আলতো করে হাত রেখে বলল, আমার কাছে আপনার সুস্থতা, সুন্দর একটা জীবন আগে, তাই আমি উপায় না পেয়ে সেখানে গিয়েছি। আপনার জীবনের মূল্য অনেক বেশি আমার মান সম্মানের চেয়ে। এতদিন আপনাকে জানাইনি, কারণ জানলে আর কাজে যাইতে দিতেন না আমায়, সেই জন্য সব গোপন করে রেখে কাজটা করেছি। কিন্তু তোর কাজটা কি ছিল? শুনবেন কি কাজ? তাহলে শুনুন, ওই বাড়ির বড় চাচা চাচি বিছানায় পড়ে আছেন, ভীষণ অসুস্থ। ওনাদের ছেলে মেয়ে দেশের বাহিরে থাকে, ঠিকমতো খোঁজ খবরও নেয় না, বিছানায় পড়ে কাঁদেন ওনারা। কাজের লোকের ব্যবহার দিন দিন জঘন্য হতে থাকে, ভাইরাও খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়। সেই সময় আমি উপস্থিত হই সেখানে একটা কাজের জন্য। খুব সহজে তাদের দেখাশোনার কাজটা আমি নিয়ে নেই,
তাদের বিছানা, শরীর, ময়লা কাপড়, পায়খানা, প্রস্রাব সব কিছুই আমি নিজের হাতে পরিষ্কার করি। এই জন্যই বাড়িতে আসার পর গোসল ও মাঝে মধ্যে বমি করতাম। ওই বাড়িতে গোসল করলে আপনি সন্দেহ করতেন, তাই বাড়িতে এসেও গোসল করে সন্দেহর হাত থেকে রেহাই পাইনি। আমার কাজ শুধু ওনাদের পরিষ্কার রাখা। আপনার সবচেয়ে ছোট চাচা বিদেশে থাকেন, ওনার সাথে কথা হয় সব শুনে। এই কাজের বিনিময়ে তিনি আপনার চিকিৎসার ব্যবস্থা করেন, সেই সাথে সব রকম সমস্যার জন্য টাকা দেন। বড় চাচা চাচি বিছানা ছেড়ে উঠতে না পারলেও আমাকে ভীষণ আদর করে, নিজেদের মেয়েদের মতো। ওনারা অনেক অসহায়, অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থী তারা। 8 মাস পর পায়ে হেঁটে বিপ্লব বড় চাচা চাচির সাথে দেখা করতে যায়। পুরোপুরি সুস্থ সে এখন শারীরিকভাবে। ভাতিজাকে দেখে চাচা কেঁদে ফেলে অতীতের জন্য ক্ষমা চায়, তার অধিকার বুঝিয়ে নিতে বলে। এই বাড়িতে তারা শুধুমাত্র দুজন, বিপ্লব ও তার বউকে থাকতে বলে। সেই সাথে বলে বিপ্লব কতটা ভাগ্যবান যে এমন স্ত্রী পেয়েছে। সত্যি এমন ত্যাগ হয়তো খুব কম মানুষই করবে যা অশ্মি করেছে তার স্বামীর জন্য। অশ্মি দিনের পর দিন যে কষ্ট সহ্য করে স্বামীর চিকিৎসার ব্যবস্থা করেছে, কয়জনই বা তা করতে পারবে। কিন্তু বিপ্লব রাজি হয় না, তার মায়ের মুখটা ভেসে ওঠে বারবার। স্ত্রীকে স্বামীর ঘর ছাড়া করা কম কষ্টের বা অপমানের নয়। এই বাড়িতে থাকলে তার মায়া কষ্ট পাবে, তারও ঘুম হবে না। সে এখন যথেষ্ট স্বাবলম্বী, ছোট চাচার সাহায্যে একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছে। বস্তি ছেড়ে শহরে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছে। সে উল্টো প্রস্তাব দেয় তার ছোট বাসায় ওনাদের যাওয়ার জন্য। অশ্মিও সহমত পোষণ করে স্বামীর সাথে। বড় চাচা চাচি খুশি হয়ে তাদের প্রস্তাবে রাজি হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য বা দেখার জন্য। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও গল্প পেতে আমাদের সাথেই থাকবেন।